আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন ও শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আজ জন্মদিবস। এই তারিখে তিনি পৃথিবীতে এসেছিলেন। এই তারিখটাকে ঈশ্বর করে ঈদে মিলাদুন্নবী নামে বাংলাদেশে একটি প্রচলিত বেদাত রয়েছে। আমরা আপনারা ইতোমধ্যে জানেন, সারা দেশে মাজার কেন্দ্রিক একটা ইস্যু চলতেছে। আমরা কোনোভাবেই মাজারের বিরোধিতা করি না। মাজার, কবর, দরগা বা সমাধিস্থল, আমরা যে শব্দই প্রয়োগ করি, আমরা এই স্থানগুলোর বিরোধী না, বরং এই মাজার কবরগুলোকে যারা স্তম্ভ স্থাপনায় রূপ দিয়েছে, এই স্তম্ভ স্থাপনার বিরোধিতা করি, এবং ওই স্থানগুলোতে যে সমস্ত শরীয়ত বিরোধী কার্যকলাপ চলে, শিরক বেদাত চলে, আমরা এই সমস্ত কার্যকলাপের বিরোধিতা করছি। একইভাবে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বা এই দিনটিতে আনন্দ হওয়া নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারিখে পৃথিবীতে এসেছেন, এই দিনে পৃথিবীতে এসেছেন, এটা মুসলিম উম্মাহের জন্য নিঃসন্দেহে আনন্দের দিন। কিন্তু এই আনন্দটিকে যারা উদযাপনের উপজীব্য হিসেবে যা গ্রহণ করেছে, শিরক এবং বেদাতি কার্যক্রমের মাধ্যমে রাষ্ট্রের মধ্যে, সমাজের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত বেদাত প্রচলন করেছে, আমরা সেই বেদায়াতের বিরোধিতা করছি। আমরা চাই, আমরা এখন দাঁড়িয়ে আছি কালীপুর মধ্যনগর সংযোগস্থলের যে ব্রিজ, এর কাছাকাছি। আমরা চাচ্ছি যে চরাঞ্চলের মধ্যে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে কোনো ঈদ নামে কোনো উদযাপন করা যাবে না, মিছিল, জশ্ন, জুলুসে এ সমস্ত সংক্রান্ত কোনো কাজ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে রোজা রাখতেন। আজকে যারা জশ্নে জুলুসে নিয়ে ব্যস্ত, তাদের মধ্যে কে রোজা রেখেছেন? খুঁজলে দেখবেন 100 মধ্যে একজনও পাওয়া যাবে না, অথচ তারা জিলাপি শিন্নি বিতরণে ব্যস্ত রয়েছে। আমরা চাচ্ছি এটা ইবাদতের মাধ্যমে উদযাপন হোক, কোনো লোক দেখানো, কোনো বেদাতি গুমরাহি কাজের মাধ্যমে এগুলো না হোক। সারা বাংলাদেশের ব্যাপারে আমরা দায়িত্ব নিতে পারবো না, কিন্তু আমাদের সাথে আজকে যারা রয়েছেন, শ্রীনগর মানব কল্যাণ সংগঠনের প্রতিনিধি মাওলানা জামাল ভাই এবং খেদমতে খলকের সভাপতি বরকতুল্লাহ রশিদি, তরুণ আলেম আফজাল সাদি এবং বিশিষ্ট আলেমিদ্দিন মুফতি আমির কাসিম সহ আমাদের এখানে আরও অন্যান্য বহু উলামা একরামগণ ছিলেন। দফায় দফায় বিভিন্ন এলাকা থেকে আমাদের প্রতিনিধিরা এসে আমাদের সাথে সাক্ষাৎ করতেছেন। আমরা চাচ্ছি চরাঞ্চলে মিলাদুন্নবী নামে কোনো বেদাতি কার্যক্রম পরিচালিত না হোক। সেটা যদি কোরআন হাদিস সম্মতভাবে কোনো কার্যক্রম হয়, সেই কার্যক্রমের সাথে আমরা আছি, এবং আমরা এখন থেকে আগামী সকল সময়ে এই তারিখে আমরা ব্যাপকভাবে চরাঞ্চলে একটা সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স করব। দিনব্যাপী কোরআন হাদিসের আলোচনা হবে, এখান থেকে মানুষ শিখবে, জানবে, বুঝবে। আর যারা এই কার্যক্রম করেছে বা করার চেষ্টা করেছে, তাদের সাথেও আমরা আমাদের প্রতিনিধি দল নিয়ে পর্যায়ক্রমে বসবো, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব, তারা যেন হেদায়েতের রাস্তায় এসে যায়। যদি না আসে, এটা দায়ভার তাদের, কিন্তু এই অজুহাতে কোনো কার্যক্রম পরিচালিত হওয়ার জন্য চরাঞ্চলে আমরা কেউ দিব না, দিব না ইনশাআল্লাহ। আমরা চাই আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।